নমস্কার, পোলট্রি সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি গৌর। বিগত 10 বছর ধরে আমার নিজস্ব এলাকায় পোলট্রি চাষের যাবতীয় জিনিস যেমন ফিড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, মেডিসিন, ভ্যাকসিন ইত্যাদি ডিস্ট্রিবিউটর থেকে কিংবা সাব ডিস্ট্রিবিউটর থেকে সংগ্রহ করে ফার্মে পৌঁছে দিই। আমার মূলত উদ্দেশ্য সমস্ত পোলট্রি ফার্মার যারা আছেন এবং যারা পোলট্রি চাষের সঙ্গে যুক্ত অথবা কেউ নতুনভাবে পোলট্রি ব্যবসায় নামবেন বা ফার্মিং করবেন তাদেরকে সহযোগিতা বা অনুপ্রেরণা দেওয়া। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে পরিচয় করিয়ে দেব বিভিন্ন মানুষের সাথে যারা তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাদের জানাবে এবং আপনি তাদের দীর্ঘদিনের পোলট্রি চাষের অভিজ্ঞতা বা চাষ করার পদ্ধতিকে কাজে লাগিয়ে পোলট্রি ব্যবসা বা ফার্মিং করতে পারবেন। আমি পরিচয় করিয়ে দেব বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে যারা তাদের দীর্ঘ অভিজ্ঞতার কথা শেয়ার করবে আপনাদের সাথে এবং আমি চেষ্টা করব তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে এবং তাদের সাজেশন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে দিতে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। সঙ্গে এটাও জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও করলে ভালো হবে। কমেন্ট বক্সে সবথেকে বেশি যে বিষয়ের উপরে কমেন্ট আসবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়ের উপর আরেকটি নতুন ভিডিও যাতে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। ও হ্যাঁ, আরেকটি কথা, নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই দুটি কাজ আপনাকে করতে হবে। প্রথমে সাবস্ক্রাইব বাটনে এবং দ্বিতীয় বেল আইকনে ক্লিক করতে হবে। তাহলে চলুন মেইন বিষয়ের উপর আসা যাক। পোলট্রি চাষ করতে গেলে বা বাড়িতে যদি মনে করেন অল্প জায়গার মধ্যে অল্প কিছু কয়লার পাখি চাষ করবেন কিংবা ডিমের জন্য যাদের অল্প মুরগি চাষের করার ইচ্ছা তাদের ফার্ম করার আগে অবশ্যই কতগুলো জিনিস জেনে নেওয়া দরকার। যেমন ধরুন ফার্মটি কোন দিকটা লম্বা আর কোন দিকটা আড়ে করলে ভালো হবে, কত পরিমাণ জায়গায় কত পাখি চাষ করা যাবে কিংবা ফার্মের উচ্চতা কত করলে ভালো হবে ইত্যাদি বিষয়ের উপর সামান্য কিছু ধারণা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব। প্রথমে বলবো পোলট্রি চাষের ফার্ম কোন দিকে লম্বা আর কোন দিকে আড়ে করলে ভালো হবে। সাধারণভাবে জানা যায় যে পোলট্রি ফার্ম পূর্ব পশ্চিমে লম্বা এবং উত্তর দক্ষিণে আড়ে করলে ভালো হয়। তার কারণ হাওয়া বাতাস ভালোভাবে ফার্মের মধ্যে চলাচল করতে পারে, তাতে ফার্মের মধ্যে গ্যাস গন্ধ হওয়ার প্রবণতা অনেক কম থাকে। এবার বলবো একটি পাখির জন্য সাধারণত কত পরিমাণ জায়গার প্রয়োজন হয়। একটি পাখির জন্য সাধারণত কয়লার এবং ব্রয়লার দুটো পাখির ক্ষেত্রেই সাধারণত 1.5 স্কোয়ার ফুট মানে 1.5 স্কোয়ার ফুট জায়গার দরকার হয়। ধরুন আপনি বাড়িতে 100 মুরগির চাষ করবেন, তাহলে এই হিসাব অনুযায়ী আপনাকে 150 স্কোয়ার ফুট জায়গা জোগাড় করতে হবে। এবার বলবো ফার্মের উচ্চতা সম্পর্কে। সাধারণভাবে কোম্পানির প্রতিনিধিরা বা ডাক্তারবাবুরা বলে থাকেন ফার্মের উচ্চতা সাধারণত 6 থেকে 7 ফুট হওয়া প্রয়োজন। পূর্ব পশ্চিমে লম্বা করে ঘর করলে উত্তর দক্ষিণে হাওয়া বাতাস খেলবে, ফার্মের মধ্যে আর্দ্রতা বজায় থাকবে। ফার্মের চতুর্দিক ভালোভাবে নেট দিয়ে ঘিরে দেবেন যাতে শিয়াল বা বন্য প্রাণীর হাত থেকে আপনার মুরগিকে বাঁচাতে পারেন। বর্ষাকালে ফার্মের নিচে ভালোভাবে পেপার দিয়ে ঘিরে দেবেন যাতে বৃষ্টির সময় জল ছিটিয়ে ফার্মের ভেতরে না প্রবেশ করতে পারে। ফার্মের উচ্চতা মাটি থেকে 3 থেকে 5 ইঞ্চি অবশ্যই উঁচু করতে হবে। ফার্মের চারিদিকে ভালোভাবে ইট দিয়ে ঘিরে দিলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা চাষ শুরু করবেন, কীভাবে পাখি বড় করবেন এবং কীভাবে সেই পাখি বাজারে বিক্রি করবেন, এই সমস্ত সম্পর্কে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।